ইবাদতের ব্যাপারে ডাক্তার জাকির নায়েকের কথা কি শোনা যাবে? আল্লাহু আকবার। এর দাই ইলাল্লাহ আল্লাহর পথে একজন দাওয়াত দেয়া, জাকির নায়েক হচ্ছে একজন আল্লাহ দাই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিচ্ছে। মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে, আমরা বলি না কেউ মাসুম, আমাদের অভ্যাস নাই এটা, ভুল কিছু থাকতেও পারে। কিন্তু তার বলেও তিনি যে খেদমত আঞ্জাম দিয়েছেন, অসাধারণ খেদমত দিয়েছেন। আমার দুর্ভাগ্য বাঙালিদের কারণে আজ দুনিয়া থেকে তিনি দুনিয়া সব জায়গায় কষ্ট কষ্ট করে বেড়াচ্ছেন। যারা এদের ওনার পিছনে মিছিল করেছেন, মিটিল করে ওনাকে কষ্ট দিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ করেছেন, পরে ভারতে নিষিদ্ধ হইলো, তারা কিন্তু এইটার দায়ভার বহন করতে হবে হাসরের দিন। একজন মানুষকে বিনা কারণে কষ্ট দেয় গুনার কাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা আল-মুমিনিনা ওয়াল-মুমিনাতি বিগাইরি মাকতাসাব ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা বিনা কারণে একজন ঈমানদারকে কষ্ট দেয়, তারা আল্লাহর কাছে কঠিন অপরাধ স্বীকার করছে, অপরাধ নিছে, এবং এটা শাস্তি গুনাহ তারা বহন করতে হবে। ওনাকে এই পুরো কষ্টের পিছনে আপনার বাঙালিরা দায়ী। শুরু করছে বাংলাদেশে বন্ধ করার মিছিল টিছিল করার পরে বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরে ভারত রাখো বাংলাদেশে তো নিষিদ্ধ হওয়া, আমার নিষিদ্ধ করতে অসুবিধা কোথায়, স্বাভাবিক সব নিষিদ্ধ করেছে। এরপর তিনি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, জায়গা পাচ্ছেন না। এই মানুষটা মাসালাগত একটা আমরা একটু আগেও বলেছি যে মাসালাগত মতভেদ থাকতেই পারে, মতের মধ্যে ছিল। রসুল্লাহ সাল্লাহ সাল পিছনে দেখতেন, সামনে যেভাবে দেখতেন, ঠিক পিছনে দেখতেন কিনা হাদিস আছে, সহিহ হাদিস আছে, তিনি দেখছেন তার পিছনে নামাজ পড়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ দিবানো। আব্দুল্লাহ মাসউদ যখন জীবন শেষ পর্যন্ত হাত দুই হাঁটুর ভিতরে ঢুকে দিয়েছেন, রসুল কি দেখেন নাই বলতে পারেন আপনি? এটা তিনি কেন বলেন না যে মাসালা নিয়ে ঝগড়া করার দরকার নেই, রসুল চিন্তা করছেন। আব্দুল্লাহ মাসউদ যখন হাত তুলতেন না, রফিয়াদান করতেন না, রসুল কি পিছন দিয়ে দেখতেন না? দেখতেন। আব্দুল্লাহ মাসউদ আম জোরে বলতেন না, রসুল দেখতেন কিন্তু বলেন নাই। কেন বলেন নাই? মাসালা কোনো ছোট হাঁটুর ভিতরে ঝগড়া করার দরকার নেই, উম্মত মুসলিম ঐক্য দরকার আছে। হ্যাঁ, তবে সুন্নত উপর আমল করা যাবে, এটা নিঃসন্দেহে আমল করতে হবে, আমরা যেহেতু আমরা চাইছি আমরা আমল করবো। কিন্তু বুঝেছে এটা যে এই মাসালাতে মতামত হওয়ার কারণে কিন্তু মতান্তর হচ্ছে, মতান্তর হয় ঠিক। উম্মত মুসলিমাতে কোনোদিন আবু বকর ওমর বলে না যে আব্দুল্লাহ মাসুদ তোমার কিন্তু আমি নির্বাসন দিলাম, অথবা তুমি ফাসেক, তুমি ফাজে, তুমি কথা বলতে পারবে, এটা নয়। বরং ওমর আদিমন কি বলেছে, আমি আমার আব্দুল্লাহ ইবনে মাসুদকে তোমাদের কাছে পাঠাচ্ছি হে ইরাকবাসীরা, আমি তাকে আমার কাছে প্রয়োজন ছিল কিন্তু আমি নিজেই যাতে পাচ্ছি না, শুধু আমার তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি তাকে পাঠাচ্ছি। কে পাঠাইছে? ওমর আদিমন, যিনি বুঝছেন যে উম্মতের মধ্যে এরকম হেবের আর কেউ নাই, এরকম বড় আলেম আর কেউ নাই, তাকে পাঠিয়েছেন। তো দুই একটা মাসালা যদি মতভেদ থাকে এরকম তাকে উড়িয়ে দিবেন। বললাম জাকির নায়েক একজন দায়ী, আল্লাহ আল্লাহর পথে একজন দায়ী। তিনি হয়তো দুই একটা মাসালাতে আপনার আপনার মনোভূত হয়নি, বাস্তবে হয়তো ভুল নাও করতে পারে, আপনার মনোভূত না হলে মাসালাগত ভুলের কারণে আপনি তাকে একেবারে এমন কাজ করে দিলেন যে এখন দুনিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও তো স্থান পাচ্ছে না। এটা কি আপনার জন্য আল্লাহর কাছে দায়ী হবেন না আপনি মনে করছেন? অবশ্যই গুণের কাজ করেছেন। প্রিয় ভাইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি তো জি সিনেমার স্টার প্লাস ওগুলো বন্ধ করেন না, ওগুলো নিয়ে মেয়েরা এখন পরকীয়া করে করে বেড়াচ্ছে, পুরুষরা এখন তার স্ত্রীর বাইরে আরো বহু পতিতাবৃত্তি করে করে বেড়াচ্ছে, ওগুলোর বিরুদ্ধে কোনো কথা নেই। শুধু ডাক্তার যায় জাকির নাই কেন ইসলামী কাজ করতেছে, ওই যে খ্রিস্টান বানায় ফেলতেছে, হিন্দু বানায় ফেলতেছে, এগুলো নিয়ে আর কোনো আলোচনা নেই। শুধুমাত্র জাকির নাইকে আমাদের জন্য প্রবলেম হয়ে গেল, বুঝতে হবে যে এটা ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের এজেন্ডা আমরা বাস্তবায়ন করেছি, এটা বুঝতে হবে।